আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বিয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে জান্নাত দেখার তাবির কি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো জান্নাত দেখার তাবিরগুলো নিয়েই আজকে আমরা এই ভিডিওতে জানব। নিজেকে যদি আপনি নিজে জান্নাতের বাগানের মধ্যে দেখেন, আপনার ইখলাস দিনের মধ্যে পরিপূর্ণতা পাবে, জান্নাতের ফল খেতে দেখলে সেই পরিমাণ ফল খাবে, সেই পরিমাণ এলেম অর্জন করবে, জান্নাতের পানি শরাব ও দুধ পান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা জ্ঞান প্রজ্ঞা ও সম্পদ দ্বারা ধন্য হবে, জান্নাতের বিছানায় যদি কেউ হেলান দিয়ে বসে থাকতে দেখে তার স্ত্রী নেককার হবে এবং সূর্যদিত্রা হওয়ার আলামত, যদি দেখে স্বপ্নদ্রষ্টা জান্নাতে প্রবেশ করছে কিন্তু কখন প্রবেশ করছে এটা বুঝতে পারছে না, এর ব্যাখ্যা হলো স্বপ্নদ্রষ্টা যতদিন বেঁচে থাকবে সম্মান এবং সম্পদ দ্বারা ধন্য থাকবে। জান্নাতের ফল স্বপ্নদ্রষ্টার জন্য নিষেধ করা হয়েছে দেখলে স্বপ্নদ্রষ্টার দিন বিনষ্টের লক্ষণ, কারণ আল্লাহ পাক বলেছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, সূরাতুল মায়েদা আয়াত নম্বর 72। নিঃসন্দেহে যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার স্থির করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার আবাসস্থান হয়ে যায় জাহান্নাম। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের অরিজিনাল ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া, কারণ আমাদের নাম আমাদের ছবি দিয়ে নানান মানুষ নানান জায়গায় ফেসবুকে আইডি ক্রিয়েট করে ধোঁকা দিচ্ছে। একেএম মারুফুল ইসলাম নামে এক ব্যক্তি, তার ফেসবুকে অনেক বেশি লাইক হয়ে যাচ্ছে, মানুষ ভাবতেছে ওইটা আমার, কিন্তু আসলে ওইটা আমার না, আমারটার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, পেজটা ছোট হলো ওইটা আমার। আসসালামু আলাইকুম।